Hi, this is Mas Balasan. Welcome to you in this video. Aajke ami alochona korbo chemical properties of jute fiber. So let's start. Effect of acid. Jute fiber ke jodi amra hot dilute acid e kimba concentrated cold acid e drobito kori tahole dekhbo jute fiber er cellulosic bond gulo bhenge jacche. Tar karon jute fiber easily damaged by hot dilute acid and concentrated cold acid. তাই জুট ফাইবারকে অ্যাসিডে প্রয়োগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন অ্যাসিডটি ব্যবহার করছি। ইফেক্ট অফ অ্যালকাইল। আমরা যদি জুট ফাইবারকে দুর্বল অ্যালকাইল প্রয়োগ করি তাহলে জুট ফাইবার তেমন একটা ক্ষতি হয় না, তবে আমরা যদি জুট ফাইবারকে স্ট্রং অ্যালকাইল দেই তাহলে তার সেলুলোজিক বন্ডগুলো ক্ষতির সম্মুখীন হয়। তার কারণ ফাইবার আর ড্যামেজড বাই স্ট্রং অ্যালকাইল। যেমন আমরা যদি কস্টিক সোপটা এই জুট ফাইবারকে হিট দেই তাহলে তার ফাইবার ওয়েটটা লুজ হতে থাকে, অর্থাৎ ফাইবার হ্যাজ লুজড ওয়েট হোয়েন ইট হিটেড উইথ কস্টিক সোডা। ইফেক্ট অফ ব্লিচ। জুট ফাইবারকে খুব সহজে ব্লিচিং করা যায়, কারণ জুট ফাইবার ব্লিচিং কোনো ক্ষতি হয় না, অর্থাৎ জুট ফাইবার হ্যাজ রেজিস্ট্যান্স টু ব্লিচিং এজেন্ট। ইফেক্ট অফ অর্গানিক সলভেন্ট। জুট ফাইবারের একটি উপকারী দিক হলো জুট ফাইবার সহজে যে কোনো অর্গানিক সলভেন্টের সাথে বিক্রিয়া করে না, তার কারণ জুট ফাইবার হ্যাজ রেজিস্ট্যান্স টু অর্গানিক সলভেন্ট। তাহলে আমরা বলতে পারি জুট ফাইবারকে খুব সহজে ব্লিচিং করা যায় এবং যে কোনো অর্গানিক সলভেন্টের সাথে রাখা যায়, কারণ অর্গানিক সলভেন্টের সাথে বিক্রিয়া করে না এবং খুব সহজে ব্লিচিং করা যায়। ইফেক্ট অফ মাইক্রো অর্গানিজম। আমরা যদি জুট ফাইবারের তৈরি কোনো ফেব্রিককে অনেক দিন রেখে দিই তাহলে দেখবো আগের মতোই রয়েছে, কোনো রকম ক্ষতি ছাড়াই। তার কারণ জুট ফাইবারের তৈরি কোনো ফেব্রিককে কোনো মাইক্রো অর্গানিজম যেমন ক্ষুদ্র অণুজীবগুলো কোনো ধরনের ক্ষতি করে না, অর্থাৎ জুট ফাইবার ইজ নট এফেক্টেড বাই মাইক্রো অর্গানিজম। ইফেক্ট অফ সানলাইট। জুট ফাইবার হ্যাজ পোর রেজিস্ট্যান্স টু সানলাইট, অর্থাৎ সানলাইটকে প্রতিরোধ ক্ষমতা খুবই কম, অর্থাৎ আমরা যদি জুট ফাইবার তৈরি কোনো ফেব্রিককে সানলাইটে রেখে দিই তাহলে সামান্য পরিমাণ ক্ষতি হয়, কারণ প্রতিরোধ ক্ষমতা সূর্যের আলোকে খুবই কম জুট ফাইবারের ক্ষেত্রে।